তার মানে 10 বছর আগে আমি অংশুর বাবার সাথেই কথা বলতাম, ওনাকে আমি ডেকেছিলাম দেখা করার জন্য। আচ্ছা, তাই জন্য কি আমার এদের সবাইকে এত চেনা লাগছে, এত চেনা মনে হচ্ছে? ওদের রান্নাঘর দেখে মনে হচ্ছে আমি এখানে আগে এসেছি, এটাই কি কারণ? না, ছিলাম তো। কই দেখা হলো না তো? আমরাও তো গিয়েছিলাম। আসলে তিয়াস মানে আমার ওয়াইফের হঠাৎ শরীর খারাপ হয়ে গেল বলে আমরা বেরিয়ে এসেছিলাম। যাই হোক, এই ফোনটা ফেরত দেওয়ার জন্য তোমার তো একটা ট্রিট প্রাপ্য আছে, বলো কি খাবে। না না আঙ্কেল, এই সবের কোনো না 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 বললে হবে না। দেখো, তুমি হলে আমার মেয়ের নেমসেক, মানে আমার মেয়েরই মতো। আর তাছাড়া এই ফোনটা ফেরত দিয়ে তুমি আমাদের বড় উপকার করেছো, তাই একটা আইসক্রিম তো তুমি খেতেই পারো, তাই না? ওই দেখো, একটা আইসক্রিম দোকানও আছে, চলো বোন বিষয়, চলো চলো চলো। সত্যি কি আর কোনো কানেকশন নেই এদের সাথে আমার? কিন্তু তাহলে এই যে বাড়ির প্রতিটা মানুষকে তো চেনা লাগছে, এই বাড়িতে এসে মনে হচ্ছে আমি এই পরিবারটা আমার আমার খুব কাছের, সেটা কেন? সবটাই কি ব্লগ দেখার জন্য? এও কি সম্ভব? তোমাদের সাথে জানো আমার ফ্যামিলির একটা অদ্ভুত কানেকশনই হয়ে গেছে। তুমি তো বোধহয় জানো যে তোমার ভাই অংশকে আমার মেয়ে ভাই পাঠিয়েছে, সারাদিন অংশ আর বাবা নিয়ে কথা বলতে থাকে। আমরাও না আসলে ওকে খুব মিস করি। আপনারা সবাই আসুন না একদিন আমাদের বাড়িতে, ইনফ্যাক্ট আজই আসুন না। এই রে, আজ তো হবে না, আজ আসলে মায়ের জন্মদিন, তবে তোমরা আসতে পারো আজ কাল পরশু যেদিন সুবিধে। খুব তাড়াতাড়ি আমায় যেতে হবে আরাধ্যাদের বাড়িতে। এক মিনিট। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলুন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি অক্সিজেন লেভেলটা বাড়িয়ে দিন, আমি আসছি। হ্যাঁ, কিছুক্ষণের মধ্যে ঢুকছি। এই আই এম রিয়েলি সরি, আমাকে যেতে হবে, ইমার্জেন্সিতে পেশেন্ট এসছে, সো কিছু মনে করো না। ভালো থেকো বাবা, আসি, টাটা। চা বিস্কুট। আপনি আমার চা? হ্যাঁ চা বিস্কুট। মা কি হয়েছে? আপনি ওদেরকে একদম কিন্তু আশকারা দেবেন না বলে দিচ্ছি, ওরা কিন্তু দুষ্ট হয়ে যাচ্ছে, বাবাকে দেখে জ্যাঠানকে দেখে হাসছে ওরা। কি ওদের হাসার কারণ আছে? কি কারণ? মানে আপনাকে না এই গোফটা পুরো একদমই মানাচ্ছে না। হ্যাঁ, এটা সত্যি কথা, আপনাকে রোহিত মিথ্যে কথা বলেছে, আর আপনাকে না ওই ডাকাতদের মতো লাগছে, মানে ডাকাত সর্দারদের মতো, খুব বাজে। আপনি মুখের উপর এইসব কথা বলছেন আমাকে? 100% রাইট। ঠিক আছেন, বাচ্চারা কিন্তু মানে সত্যি কথাই বলে এই সচরাচর। আর তাছাড়া মিস্টার ঐশ্বরী, আমি একটা কথা বলি, আপনার না এইসব গোফ টোফ লাগানোর কোনো প্রয়োজন নেই, আপনি যেমন আপনাকে তেমনই ভালো লাগে। কি কি গল্প আছে? আচ্ছা এখন এসব কথা থাক। সরি, আই এম সো সরি, আমি আপনার পার্সোনাল ব্যাপারে ইন্টারফেয়ার করতে চাইনি। না না ঠিক আছে, আপনি ওদেরকে পড়ান। এখন অংশ, আগে আমরা একটু পড়াশোনা করে নিই। আমার মন বলছে শুধু এই ব্লগ দেখে আমি অনিরুদ্ধবাবু আর আরও কি চিনি, আরও কোনো কানেকশন তো ডেফিনেটলি আছে, আর সেটা কি আমি ঠিক খুঁজে বার করব। আরে ওই তো আরো চলে এসেছে। আরো কফি বানিয়ে দিই, খাবি? প্রিন্সেস কি হয়েছে? আরু কি হয়েছে মা? কিছু না বিপিন, কিছু বলছিলে তোমরা?
কিছু হয়েছে? না, কি হয়েছে সেটা তুই বলবি তো, চুপ করে আছিস কেন? কি হয়েছে হঠাৎ করে? বেটা, তোমাকে ডিস্টার্ব লাগছে কেন? কাজ নিয়ে প্রবলেম হচ্ছে? আই মিন, তোমার ইন্টার্নশিপ আর পড়াশোনা দুটো একসাথে সামলাতে অসুবিধা হচ্ছে? দেখো, আমি তোমাকে একটাই কথা বল, ফ্রম মাই পার্সোনাল এক্সপিরিয়েন্স, এখন তুমি পড়াশোনাটাকে প্রায়োরিটি দাও। কাজ তো পরেও করা যাবে, কাজ করার জন্য এখনো সারা জীবন পড়ে আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তুই শান্ত হয়ে বস না, এত কথা বলছিস কেন? ওকে একবারও বলেছে যে ওর চাপ হচ্ছে, পড়াশোনা আর ইন্টার্নশিপ একসঙ্গে চালাতে হচ্ছে না। এসো, তুই এত বস তো, কুটি কফি বানিয়ে দেবে, খাবি খাবি না? কি হয়েছে তাহলে বলতো, এত এরকম দেখাচ্ছে কেন, চাপ হচ্ছে কি এখনো সত্যি? না পিপিন, আমি তো বলছি আমার প্রবলেম হচ্ছে না, বরং আমার ভালোই লাগছে। আর পাপা, এই শালিনী আন্টির কেসটা নিয়ে আসলে একটু ভাবছিলাম তাই। হ্যাঁ, তুমি কেসটা নিয়ে ভাবছিলে ঠিকই, কিন্তু তোমাকে দেখে তো সেরকম কিছু মনে হচ্ছে না, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি কিছু একটা নিয়ে ডিস্টার্ব। তাই তোমাকে আমি বলছি, ইজ দেয়ার এনিথিং বদারিং ইউ, আমার সাথে শেয়ার করো বেটা। এমনিতেই সুনয়নাকে নিয়ে বাড়ির সকলে ঘেটে রয়েছে, তার উপর আরাধ্যার মাই যে সাবস্ক্রাইবার আন্টি, সেই কথাটা না তোলাই ভালো। আরু, পাপাই কিছু জিজ্ঞেস করছে তো? না না, আমি বলছি তো বিপিন, আমি ডিস্টার্ব নই, এত কেন চিন্তা করছো বলতো তোমরা? আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, অংশু বাবা ওরা কোথাও ওদের দেখছি না? নয়ন নয়ন পড়াচ্ছে ওদেরকে। আরে শোনায় না শোনায় না, পড়াচ্ছে ওদের দুজনকে। সত্যি উনি কি সুন্দর পড়ান তাই না, একদম মায়ের মতো। তোমরা একটা জিনিস দেখেছো, মানে যে অংশু কোনোদিন পড়তে বসতো না, সেই অংশু নাকি এখন রোজ পড়তে বসছে। সবচেয়ে বড় কথা, আমার বাঁদর ছেলেটা, সে নাকি মিশের নাম তো মুখস্ত বলছে, অংশু বলছে, ভাবতে পারো? আমি তো ভাবতে পারছি। দেখো কাণ্ড, হ্যাঁ, মা বিশ্বাসই করতে পারছে না, বাঁদর ছেলে নাকি উনিশের নাম তো মুখস্ত বলছে বলছে বলছে। আমারও মনে হয় যে ও না খুব ভালো পড়ায়, ও আর বাচ্চাদের না খুব বোঝে, কি করে পড়ালে বাচ্চারা তাড়াতাড়ি পড়তে চাইবে, পড়া করবে, ও সেটা বোঝে, শি আন্ডারস্ট্যান্ডস দ্যাট। ঠিক বলেছো পিপিন, উনি না খুব ভালো মানুষ জানো। অংশু ঠিকই বলে, উনি না মায়ের মতো আগলে রাখতে পারে, ঠিক যাবে মাম মাম রাখতো। ব্যাস, এবারে এই গ্র্যানিটা লিখলে কমপ্লিট। কুকু, গ্র্যানিকে নিয়ে এসো। ওরে বাবারে, তোদের সারপ্রাইজের ঠেলায় তো আমি অস্থির হয়ে যাচ্ছি। এবারে চোখটা খুলি না, এই যে আরো শুনে এবার খুলি। হ্যাঁ খুলবো। ওরে বল না রে। যে খুলে দিলাম। আরে চলো চলো, এবার ওভার তুই ওর নাতনি। দেখি তো, হ্যাঁ এবার দেখি আমার জন্য কি সারপ্রাইজ রাখা আছে দেখি। এই নাও গ্র্যানি, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ ডার্লিং। বাহ, দারুণ হয়েছে। আর শোনা, সব পাতায় তোমার মামামের ছবি নেই কেন? বাবাইয়ের তো ছবি নেই কেন মা? আসলে মামাম তো সবসময় আমার সঙ্গে থাকে না, পাপাইও থাকে না, কিন্তু বাবাই তো আমার ছোটবেলার থেকেই কাজে ব্যস্ত থাকে, এখন মামাও বিজি হয়ে গেছে, তাই একাই আমি বানালাম ছবিও নিজেই বাঁচলাম। আর যেই যেই সময়গুলোর জন্য মামাম থাকে না, সেই ছবিগুলোতে মামামকে রাখি। খুব সুন্দর হয়েছে আরু সোনা, দারুণ হয়েছে। যত সোনা, এবার একটু হাত মুখ ধুয়ে নাও তো। কুকু যা, নিয়ে যা, চল আমি তোমার হাত মুখ ধুয়ে দিই। মল্লার এদিকে, দেখেছি হবে। আচ্ছা বলছি, আমি তোমার মা বাবার সাথে না হয় আরেকদিন এসে আলাপ করে যাবো,
আজ আমি আসি, তার আগে তুমি চলো দরজাটা ভেতর থেকে লক করে দেবে। এসো চলো 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 চলো। ঝগড়া করে না, আমারও একটু তেষ্টা পেয়ে গেছে। বেশ তাহলে ভেতরে এসো। কিন্তু আঙ্কেল একটা কথা, সেটা আপনার তো আগে গোপ ছিল, এখন সেটা কোথায় গেল? আরে সে এক দুঃখের ঘটনা, এত নির্মম ভাবে আমার গোপটা কাটা গেছে, তোমায় কি বলবো ঝড়। তুমি আবার আমায় ঝড় বলে ডাকলে। সরি সরি, আসলে তোমার আসল নামটা তো আমার জানা হলো না। আমার আসল নাম হলো আরাধ্যা, তুমি আমাকে আরো বলে ডেকো। কি অদ্ভুত, এই আরাধ্যা আর আরুর নাম বারবার আমার জীবনে ঘুরে আসছে। আমার মেয়েরও নাম আরু, ডাক নাম আর কি, ভালো নাম আরাধ্যা। হ্যালো আরাধ্যা, আমার নাম অনিরুদ্ধ। অনি, আচ্ছা আজ থেকে কিন্তু তাহলে আমি আর তোমার কাছে বকা খাচ্ছি না, রাইট? আজ থেকে আমরা ফ্রেন্ডস? হ্যাঁ হলে। আমার যাদেরকে ভালো লাগে তারা আমার, আমি কিন্তু তোমাকে কিং বলে ডাকবো, কারণ গোপ ছাড়া তোমাকে পুরো কিং এর মতন দেখতে লাগে। গ্রেট, তাহলে আমি হলাম কিং আর তুমি হলে আমার প্রিন্সেস। না 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 না, আমি আমার শুধু বাবাই এরই প্রিন্সেস, আমি আর কারো প্রিন্সেস হতে পারবো না। আর আমার বাবাই এর দেওয়ার নাম বা আমার বাবাই এর দেওয়া কোনো কিছু আমি কাউকে শেয়ার করি না। সো আমি তোমার কাছে শুধু আরু, ঠিক আছে? বাবাইকে বুঝি তুমি খুব ভালোবাসো আরু? হ্যাঁ খুব ভালোবাসি, আমার বাবাই বেস্ট, তাই আমার বাবাই এর জায়গা আমি কোনোদিন কাউকে দিতে পারবো না। আচ্ছা বেশ, তাই হোক। আরু এবার তাহলে আমি চলি, তুমি দরজাটা ভেতর থেকে লক করে দাও, কেমন? আসছি। ওকে কি আঙ্কেল, চলো। আমি জানি না আমি কেন স্বপ্ননাথ থেকে লুকিয়ে যাচ্ছি, কিন্তু যতক্ষণ আমি সত্যিটা জানবো ততক্ষণ আমার এই অস্থিরতার কথা আমি কাউকে বলে বিব্রত করতে পারবো না। মাম্মা, তুমি তুমি কি করে ভেতরে ঢুকলে? আমি এই তো অনেকক্ষণ এসে গেছি, কেন বলো তো আরো? তার মানে তুমি কি তখন এসেছিলে? না না, আমি তো এই একটু আগে এলাম, আমার কাছে একটা চাবি ছিল ওটা দিয়ে এলাম, কেন কি হয়েছে? মাম্মা ভেতরে, আঙ্কেল আর আমি বাইরে। আমি বাইরে তো মাম্মা। আরে আরো, দুয়ে কোথায়, কুকু কোথায়, আর মা গেছে কোথায়, মল্লের কোথায়? গ্র্যানি মুম্বাই কিনতে গেছে, কুকু পেশেন্ট দেখতে গেছে, বাবাই। ও না 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 না, বলছি বলছি,
কুকু মোমবাতি কিনতে গেছে। গ্রানি আর বাবাই ওই দাস থাম্মি আছে না, দাস থাম্মির খুব শরীর খারাপ, তাকে দেখতে গেছে। ও এই আমাদের তো আরো অ্যারেঞ্জমেন্ট বাকি আছে, সেটা কে করবে? আমি না আমার চলো। হ্যাঁ কুকু তুমি চলো, তুমি চলো চলো। আরে সবাই শোনো শোনো শোনো, শুনে যাও আজকে কি ঘটেছে, শুনে যাও। আরে কি কি হয়েছে কারো কারো? আরে দূর বাবা, তুমি সব বিষয়ে তো টেনশন করো না, কি হয়েছে একটু বলবে দাদা ভাই? আরে বলছি বলছি শোনো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার আজকে ঝড়ের সাথে দেখা হয়েছে। হ্যাঁ ওহ, ঠিকানা খুঁজতে গিয়ে দেখছি ওই অর্ডারটা আসলে ওই দিয়েছিল। আর ঝড়ের আসল নাম কি তোমরা জানো? কি নাম হয় ওর? আসল নাম আরাধ্যা। তাহলে তো ওই ঝড় আমাদের ফ্রেন্ড আরাধ্যা। পাপা তার মানে এতদিন তোমার আরাধ্যার সাথেই দেখা হচ্ছিল? হ্যাঁ তাই তো, মানে এই বিষয়টা তো আমার মাথাতেই আসেনি যে এই আরাধ্যা মানে আমাদের বাবা না অংশু বন্ধু। আমার কি মেমরি লস হচ্ছে নাকি? না না মেমরি লস হচ্ছে না, খুবই একটা কাকতালীয় ব্যাপার তো, বাট ইন্টারেস্টিং তাই না? আচ্ছা আমি আরেকটা কথাও ভাবছিলাম, এই যে বাচ্চাটি আরাধ্যা, ও কিরকম আমাদের সবার সঙ্গে মানে ফ্যামিলির সঙ্গে জড়িয়ে যাচ্ছে তাই না? হ্যাঁ ওই তো মানে সোচ রই নন্দরানী, দেখো দেখো আরোহী কি আগে বেটি হতি তো আরাধ্যা হতি, কিন্তু সে তো আমাদের কাছে এলো না। লেকিন দুসরি তরফ এক অর আরাধ্যা আমাদের কাছে চলে এসেছে, অর তো আর ও অংশ বামনকে বহেন দিয়ে হয়ে গেছে। হ্যাঁ আর দেখো না আমাদের পুরো পরিবারের সঙ্গে কিতনে আচ্ছি তরে ঘুল মিল গই হ্যায় না। আরেকটা কথা কি তোমরা খেয়াল করেছো? কি রে মা? দিদি আর অবর্তমানে দিদি আর রূপ ধরে শুনোয় না এই বাড়িতে এলো। কেমন যেন মনে হচ্ছে আমরা যা কিছু হারিয়েছিলাম সব আবার ফিরে ফিরে আসছে অন্যভাবে, তাই না? পাপাই তোমাকে না একটা কথা বলা হয়নি, তুমি যে ফোনটা পেয়েছিলে না ওটা আরাধ্যার মায়ের। ও তাই, বেশ তো আমি এমনিও ঝড়কে বলে এসেছি যে আমি কাল আরাধ্যাকে বলে এসেছি আমি কাল গিয়ে ওকে দিয়ে আসবো ফোনটা। না পাপাই ফোনটা আমি দিয়ে দিয়েছি, আসলে আঙ্কেল ফোনটাই ফোন করেছিলেন, আঙ্কেল মানে আরাধ্যার বাবা উনি ফোন করেছিলেন ফোনটাই, তাই আমি ওনার সাথে মিট করে ওনাকে ফোনটা দিয়ে দিয়েছি। না না এই সময় বলাটা ঠিক হবে না যে আরাধ্যার মাই সাবস্ক্রাইবার আন্টি, আমি তো নিজেই বুঝতে পারছি না যে সব কিছু কি করে কোইন্সিডেন্স হতে পারে, তাহলে আর তোমাদের কি বলবো। কিন্তু কেন জানি না আমার মন বলছে এই সব কিছুর মধ্যে ঈশ্বরের কোনো বড় রহস্য লুকিয়ে আছে, আর সেটা কি আমায় জানতেই হবে, আর দেরি করা যাবে না। এত অন্ধকার কেন ঘর? বাপরে বাপ কি ব্যাপার বলতো মল্লার, আরো কি ঘুমোচ্ছে নাকি? আমি ঠিক বুঝতে পারছি না, দাঁড়ান দেখছি। হ্যাঁ Happy birthday to you, happy birthday to you, happy birthday dear mama, happy birthday to you. সত্যি আমার না মনে হচ্ছে এক ঝটকায় বয়সটা অনেকটা কমে গেল। হ্যাঁ গ্র্যানি, আজকের দিনের পর থেকে তোমার বয়সের কোনো দিনও বাড়বে না। সবটা জেনে শুনেই হয়তো পাপাইকে চাকরির কথাটা বলেছিলেন, উনি হয়তো জানেন আমরা কি, কিন্তু আমিও হাল ছাড়বো না। সবটা জেনে সবটা বুঝে কেন অন্য পরিচয় আপনি আমাদের সামনে আছেন, সেই রহস্যটা আমি ভেদ করেই ছাড়ব। নিন
নিজের পরিচয় নিয়ে এক অদ্ভুত রহস্য তৈরি করে আমি অনেক কষ্ট করে নিজের অতীতকে খুঁজে পাওয়ার চেষ্টা করছি ঠাকুর। এই চেষ্টা বৃথা হতে পারে না, তুমি আমাকে এর একটা উপায় বের করে দাও ঠাকুর। এই মিথ্যের চাল থেকে বেরোনোর একটা পথ আমায় খুঁজে দাও ঈশ্বর, প্লিজ। কতবার বলেছি কুকুকে রান্নাঘরের লাইটটা অফ করে রাখতে, কিছুতেই রান্নাঘরের লাইটটা অফ করবে না। ও জানে এই রান্নাঘরের আলো চোখে পড়লে আমার ঘুম হয় না, আমি বলে বলে ফেড আপ হয়ে গেছি কুকু। মল্লার কি হয়েছে মা, তুমি ঘুমোনি কেন? এই কথাটা তো তোকে আমিও বলতে পারি, এত রাত হয়ে গেছে তুই ঘুমোসনি কেন? কি হয়েছে বাবা, তুই শরীর টরীর ঠিক আছে তো? শরীর খারাপ লাগছে, দাঁড়া আমি এক্ষুনি তিয়াসকে ডাকছি, ওষুধ খেতে হবে তো। মা মা প্লিজ তুমি তিয়াসকে দেখো না, আমি আমি ঠিক আছি, আমার আমার কিছুই হয়নি। মল্লার কিছু হয়নি মানে? তোকে এত ডিস্টার্ব দেখাচ্ছে কেন বাবা, বল না কি হয়েছে আমার। মা আমার মনে হয় আমি বিশাল বড় একটা পাপ করে ফেলেছি। পাপ করে ফেলেছিস? কি বলছিস তুই মল্লার? মা আমার মনে হয় আমি তিয়াসের পুরনো লাইফের সাথে কানেক্টেড কাউকে, মানে ওর আসল ফ্যামিলির কাউকে দেখেছি। তার মানে তিয়াসের ফ্যামিলি লোকেরা এখানেই থাকে। আমার উচিত একবার ঢাবাতে গিয়ে ওদের ব্যাপারে খোঁজ নেওয়া আর তিয়াসকে সবটা জানানো। আমি ভাবছি কাল সকালেই আমি তিয়াসকে সবটা বলবো আর তিয়াসকে নিয়ে ঢাবাতে গিয়ে ওদের ব্যাপারে খোঁজ নেব। না না মল্লার। না মানে? না মানে 10 বছর আগে দেখা একটা মানুষকে তুই এক সেকেন্ডে দেখে চিনতে পারিস না মল্লার। তাছাড়া ওই মানুষটাকে তো তুই ভালো করে দেখে শুনি, তুই ভুল দেখেছিস মল্লার, ভুল দেখেছিস। আমার মন বলছে আমি ভুল দেখিনি মা, হসপিটালে আমার ওনার সাথেই কথা হয়েছিল সেদিন, ঢাবাতে ওনাকে দেখে যখন পরে খুঁজলাম ওনাকে খুঁজে পাইনি, তাই কি বলবো বুঝে উঠতে পারছিলাম না। আমার ইমিডিয়েটলি সবটা তিয়াসকে এসে বলে দেওয়া উচিত ছিল, কিন্তু তোমার জন্মদিনও ছিল তাই। তুই একদম ঠিক করেছিস কিছু না বলে মল্লার। আর একটা কথা শুনে রাখ, এই নিয়ে তিয়াসকে তুই কিচ্ছু বলবি না, কিচ্ছু না। এটা তুমি কি করে বলতে পারো মা, তুমি তো নিজেই বলেছিলে যে তিয়াসের আসল ফ্যামিলির কারো খোঁজ পেলে তুমি নিজে গিয়ে যোগাযোগ করবে। হ্যাঁ বলেছিলাম, কিন্তু 10 বছর ধরে একসাথে থাকতে থাকতে আমরা একটা পরিবার হয়ে গেছি, আর এই পরিবার ছেড়ে থাকা তিয়াসের পক্ষেও অসম্ভব। সেটা তিয়াস নিজেই ডিসাইড করুক মা, আমরা ওর হয়ে সিদ্ধান্ত নিতে পারি না। না আমি আর ওয়েট করব না, আমি সবটা তিয়াসকে এখনই বলে দেবো। না মল্লার না, তুই কোন পরিবারের কথা বলছিস? যে পরিবার ও মরে গেছে বলে আনন্দে আছে, ধাবায় গিয়ে খাওয়া দাওয়া করছে, সেই পরিবারের কথা বলছিস? না মল্লার, আমার দৃঢ় বিশ্বাস ওই পরিবার ওর ক্ষতি চেয়েছিল, সেই জন্যই ওরা এত ভালো আছে, এত আনন্দে আছে। ওই পরিবার তিয়াসকে ভুলে গেছে, ওই একরত্তি মেয়ে আরুকে ভুলে গেছে। কিন্তু মল্লার তুই তুই কি করে ভুলে যেতে পারিস বলতো? আরু যখন জানতে পারবে তুই ওর বাবা নোস, তখন ওই মেয়েটার উপর কি যাবে তুই একবারও ভেবে দেখেছিস? মল্লার আমি তোর কাছে হাত জোর করছি, মেয়েটাকে আরেকটু বড় হতে দে, ওকে একটু ভালো মন্দ বুঝতে দে, নইলে যে ঝড় উঠবে সে ঝড় আমরা কেউ সামলাতে পারবো না মল্লা, কেউ সামলাতে পারবো না। তুই আরো চোখে যে ভালোবাসা দেখেছিস, সেই ভালোবাসা ঘৃণায় রাগে আক্রোশে পরিণত হলে তুই মেনে নিতে পারবি কিরে বল মল্লার, পারবি তুই? চুপ করে আছিস কেন বল, পারবি? আমার যদি আরুর প্রতি ভালোবাসা সত্যি হয় আর আমার ওকে স্নেহে আগলে রাখার যদি সত্যি জোর হয়, তাহলে আরু আমায় কোনোদিন ঘৃণা করবে না মা, কোনোদিন না, আজ না হয় কাল, একদিন আমি ওদের ঠিক সত্যি কথাটা বলবো। মল্লার মল্লার আমার কথাটা শোন বাবা, এরকম করিস না।
আমার কথাটা শোন, প্লিজ প্লিজ বল শোন না। তাহলে আমিও আর দেরি করবো না, না না দেরি করবো না। মল্লার তিয়াসকে সবকিছু বলে দেওয়ার আগে, তিয়াস নিজের অতীত জেনে যাওয়ার আগে, যেভাবেই হোক তিয়াস আর মল্লারের বিয়েটা আমি দিয়ে দেবই। আর তাতে সবচেয়ে বেশি হেল্প করবে আমাকে আরু। আমি যে ধাবাতে যাবো বলে ঠিক করেছি সেটা কি এখনই তিয়াসকে বলবো? তুমি যে বললে দুপুরবেলা যাবো হসপিটালে, এখনই বেরিয়ে যাচ্ছ, কি ব্যাপার? তিয়াস আমি বলছিলাম যে মল্লার আমি বলছি যে তুই কি কোথাও বেরোচ্ছিস? শোন না, বেরোনোর আগে তোর সাথে আমার একটু কথা আছে, আমার ঘরে আসবি। আমি যেতে পারবো না। আমি বলছিলাম যে আমি মল্লার আমার একটু কথা আছে, চল না। আমি আরুকে রেডি করে দিয়ে আসি, স্কুলে যাই। না মাম্মা, আমাকে রেডি করাতে হবে না, আমি আজকে নিজে নিজে রেডি হয়ে গেছি। বাবা, এটা আমার সোনা মেয়ে তো। তা বলি, আজকে স্কুলে যাওয়ার জন্য এত এক্সাইটমেন্ট কি ব্যাপার? কারণ আমি তো অনেক দিন পরে স্কুলে যাচ্ছি। অংশু বাবাকে সব বলবো যে এই কদিন আমি বাড়িতে কত মজা করেছি, আর আমার বাবাই আর মাম্মা আমাকে কত খেয়াল রেখেছে। আচ্ছা ঠিক আছে, তুমি একটু বসো, আমি তোমার টিফিনটা রেডি করি, এটা রেখে আসি ঠাকুরঘরে। ওকে মাম্মা। বসো। হ্যাঁ আরুষনা, এসো এসো, আমরা একটু বসি এখানে, এসো তো। আসি বাবা। আরুষনা, এই যে তোমাকে তো মাম্মাম সব সময় খেয়াল রাখে, এই কদিন তোমার বাবাই কাজ কম করে তোমার সাথে সাথে থেকেছে বলে তুমি খুব আনন্দ পেয়েছো, তাই না আরুষনা? আচ্ছা ধরো যদি পাপাই আর তোমার কাছে না থাকে, মানে মাম্মা আর বাবাই যদি ফাইট করে আলাদা হয়ে যায় আর বাবাই বলে আমি তো আরুর বাবাই নই, মা। ধরো যদি বলে আমি আর তোমার কাছে থাকবো না, তখন তুমি কি করবে আরুষনা? আমি আর কোনোদিন কাউকে বাবাই বলে ভাবতেই পারবো না গ্রানি। আর কোনদিন যদি বাবাই আমাকে ছেড়ে চলে যায় বা আমাদেরকে ছেড়ে চলে যায়, তখন আমি প্রচন্ড 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 রাগ করব আর খুব কষ্টও পাবো। আর আমাকে যদি এরকম ভাবে ছেড়ে চলে যায় তাহলে আমি গডের কাছে চলে যাব। শুনে সহ্যও করতে পারলি না, মানে তিয়াস আর আরু যদি তিয়াসের পরিবারে আবার ফিরে যায়, তুই সহ্য করবি কি করে রে? কি করে সহ্য করবি? পারবি তো ওইটুকু মেয়েকে এত বড় একটা শখ দিতে? পারবি তোর জীবনটা ওলট পালট করে দিতে? কি রে বল না, চুপ করে আছিস কেন বল, পারবি তো তুই? আমি জানি না আমার স্বামী আমার সন্তান আমার পরিবারের থেকে লুকিয়ে এইভাবে নিজের অতীত খোঁজার চেষ্টা করে আমি ভুল করছি কিনা, তবে এটা জানি যে আমার এই চেষ্টা যদি বৃথা যায় তাহলে এই জীবনে আমি এক মুহূর্ত শান্তিতে বাঁচতে পারবো না। 10 বছর যে যন্ত্রণা আমি সহ্য করেছি নিজেকে না চেনার, নিজের অতীত না জানার, সেই যন্ত্রণা আর আমি বেশি দিন সহ্য করতে পারবো না ঈশ্বর। বৌদিমণি, তুমি এসব করছো কেন? কি হয়েছে, তোমার মন খারাপ? না না, আমরা থাকতে তো তোমার মন খারাপ হতে দেওয়া যায় না। কাকিমা, কে কোথায় আছো গো, দেখো না বউ। কুকু কুকু, আমি কাঁদিনি, আমি ওই পেঁয়াজ কাটছিলাম তো পেঁয়াজের ঝাঁজে চোখ দিয়ে জল বেরিয়ে গেছে। শোনো, যে কাজে আমার বৌদিমণি চোখ দিয়ে জল বেরোয় সেই কাজ তোমাকে করতেই হবে না, তুমি তোমার সব চোখের জল আমাকে দিয়ে দাও তো।
তুমি তো জানো ঈশ্বর, আমার এই চোখের জল, আমার এই যন্ত্রণা কারোর পক্ষে নিয়ে নেওয়া সম্ভব নয়। এখন শুধু তুমিই ভরসা। এমন কিছু একটা করো না ঠাকুর, যাতে আমি আমি কোনো পথ দেখতে পাই। আমার একটা পথ দেখাও না প্লিজ। কালার্স বাংলায় আর যে কোনো সময় জিও সিনেমায়, জিও সিনেমা অ্যাপে গিয়ে কালার্স বাংলায় ক্লিক করুন।